নতুন বছরের প্রথম দিনেই ঘন কুয়াশা ও ঠান্ডা বিপর্যস্ত দিল্লি সহ গোটা ভারত। গেল ১৫ বছরের মধ্যে রাজধানীতে দিল্লিতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে নরওয়ের দক্ষিণাঞ্চলের একটি আবাসিক এলাকায় বুধবার ভূমিধসের পর এখন পর্যন্ত কমপক্ষে ১১ জন নিখোঁজ রয়েছেন। মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। বছরের প্রথম দিনই ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দেখলেও দিল্লিবাসী। শুক্রবার দিল্লিতে ১.০১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রচণ্ড ঠান্ডায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। তবে এমন হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই নতুন বছরের সকালে মন্দিরে মন্দিরে প্রার্থনায় ভিড় জমায় হাজারো মানুষ। বছরের প্রথম সূর্যোদয় প্রত্যক্ষ করতে আসে অনেকে। তবে ঘন কুয়াশা ভেদ করে সূর্যের আলোর দেখা মেলেনি। এর আগে ২০০৬ সালের ৮ জানুয়ারি দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, গেল বছরের জানুয়ারি মাসে দিল্লিতে সর্বনিম্ন ২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে নরওয়েতে তীব্র তুষারপাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। রাজধানী আশ্লোর কাছে একটি গ্রামে ভূমিধসে অন্তত ১১ জন নিখোঁজ রয়েছে। তবে এখনও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেড্রাম গ্রামে বুধবার ভূমিধসে মাটিচাপা পড়ে অসংখ্য ঘরবাড়ি, আহত হন ১০ জন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। মাসুদ রানা, নিউজ 24।